প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ অনুষ্ঠান আজকের আলাপন। আজকের আলাপনে আমি আকরামুল হুসাইন আছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, প্রথমে বলে রাখছি পবিত্র মাহে রমজান আমাদের সন্নিকটে, আর আজকের এই আজকের আলাপন আজকের মতো এই পর্ব আমাদের রমজানের পূর্বে শেষ পর্ব। আমরা রমজানের পরে ঈদ উদযাপন করার পরে আবারও শুরু করব, কিন্তু এই রমজান উপলক্ষে আজকে আমরা বেশ কিছু আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে রমাদানে আমাদের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি দিক আছে যে জিনিসগুলো আমাদের দর্শকের জন্য প্রয়োজন হতে পারে, আর দর্শকরা এ বিষয়ে আপনারা যদি জানেন তবে আপনাদের অনেক হয়তোবা উপকারে আসতে পারে। আর তাই আজকে আমাদের পর্বটা সাজিয়েছি আমাদের বেশ কয়েকজন অতিথিদের সমন্বয়ে। আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে রামাদান অ্যান্ড হেলথি লিভিং। রামাদানে আমাদের অবশ্যই বেশ কিছু কাজ আমরা করি, বিশেষ করে রমজানে দীর্ঘক্ষণ রোজা রাখার পরে আমাদের মধ্যে যখন ইফতার আসে, ইফতার একটি অনেক মর্তবার ব্যাপার, মর্তবার বিষয়। এরপরে লং তারাবি থাকে, তারাবির পরে আবারও আমরা ইফতার সেহরি করি, এরপরে সারাদিন আমরা রোজা রাখি। সো এই বিষয়গুলোর পরে যখন আমরা বিভিন্ন সময়ে খাদ্যাভ্যাস থেকে বিরত থেকে যখন আবার ইফতারে যাই, খাদ্যের অনেক পরিবর্তন হয়তোবা ঘটে থাকে, কিন্তু সেই পরিবর্তনটা কীভাবে করা উচিত এবং কীভাবে করা প্রয়োজন আমাদের এই বিষয়গুলো ধারণা এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমাদের ডান পাশে আছেন যিনি এ বিষয় নিয়ে খুব বিশদভাবে কথা বলবেন, প্রাইড অফ এশিয়ার স্বত্বাধিকারী এবং একজন ক্যাটারার্স, ওয়াজিদ হাসান সেলিম। সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই টপিক নিয়ে আমরা আশা করব আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার ডান পাশে আছেন শিক্ষক এবং সাংবাদিক এম জি কিবরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বিশ্বাস যে বিভিন্ন সময় লেখনীর মাধ্যমে যে বিষয়গুলো আপনি তুলে ধরেন, গণমাধ্যমে যে বিষয়গুলো নিয়ে কথা বলেন, আজকে আমাদের এই প্রোগ্রামে এই টপিকটা নিয়েও আপনি গুরুত্বপূর্ণ কিছু অপিনিয়ন দিবেন, আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভি ইউরোপকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, ধন্যবাদ। এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আর কি। ধন্যবাদ। আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ সম্পাদিত হয়ে থাকে। আপনি একজন লেখক এবং লেখনের মাধ্যমে আপনি সমাজকে বিভিন্ন বিষয়ে জানান দিয়ে থাকেন। আজকেও আমাদের এই প্রোগ্রামে আমরা আমন্ত্রণ জানিয়েছি আবুল কালাম আজাদ ছুটন, আপনিও আপনার আমাদের আজকের যে টপিক রামাদান এন্ড হেলথি লিভিং সম্পর্কে আপনার কাছ থেকে জানবো, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, অবশ্যই আপনার সাথে আমি শেয়ার করব। ধন্যবাদ। আমার বাম পাশে আছেন মোহাম্মদ জাকারিয়া, একজন সাংবাদিক এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং ব্যবসায়ী, আপনাকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা চাই আপনি যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইফতার বা এইসব দিক থেকে আপনি রিপোর্ট করেন, সো এই রিপোর্টগুলো আসলে আপনি যখন যান তখন এই ইফতার সম্পর্কে আপনার অনেক ধারণা বা অনেক ধরনের মন্তব্য অপিনিয়ন আপনি পান, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনটিভি পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই মহতি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এসব বিষয় নিয়ে কথা বলতে হলে হয়তোবা অনেক অনেক সময়ের দরকার, কিন্তু আজকে স্বল্প সময়ে আমাদের অতিথি যারা আছেন, চারজন অতিথি আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন। প্রথমেই আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি ওয়াজিদ হাসান সেলিম, আপনার কাছ থেকে জানতে চাই যে রমাদান সন্নিকট এবং আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ইফতারের আয়োজন করে থাকেন এবং অনেকদিন ধরেই মানুষের খাদ্যের যে একটি পরিচর্যা সেটা আপনার আপনার জানা বা জানা থাকে, এবং কমিউনিটিতে এখন অনেক জায়গায় ইফতারি হচ্ছে, বিভিন্ন সময় মানুষ খাবার নিচ্ছে আপনাদের কাছ থেকে, সো আপনার কি মনে হয় আগের তুলনায় বর্তমানে রমজানগুলোতে আসলে মানুষ কি হেলদি লাইফস্টাইলের জন্য হেলদি খাবারগুলো চয়েস করছে কিনা, বা যদি করে না থাকে আসলে আপনার কি মনে হয় একজন ক্যাটারার্স হিসাবে আপনি সেটাকে কিভাবে দেখছেন? আমি প্রথমে ধন্যবাদ জানাবো এনটিভি পরিবারকে যে এনটিভি পরিবার এত সচেতন, রোজা আজ আসার আগেই আপনারা ভাবতেছেন যে শ্রোতারা কী খাবেন কী না খাবেন, আমাদেরকে নিয়ে আসছেন যে এগুলো বলার জন্য। শ্রোতারা অবশ্যই জানেন, কারণ রোজা তো নতুন কিছু না, রোজা তো ইজ গোয়িং অন ফর ডেকেড এন্ড ডেকেড। যেটা আপনি বলছেন যে আগের থেকে এখন সবসময়ই লোক ভালো খাবার খায়, কিন্তু রিসেন্টলি আমি যেটা দেখলাম লাস্ট 5-6 ইয়ার্স লোক আর মোর হেলথ কনসিয়াস,
সব সময় মানুষের চেষ্টা করেন যে ভালো খাবারটা তেল থেকে বিরত থাকার জন্য, ফ্রাই থেকে বিরত থাকার জন্য, এগুলো সবাই নিজের থেকেই চান। বাট অ্যাজ উই আর এ সার্ভিস প্রোভাইডার, উই ওয়ার্ক অন কাস্টমার রিকোয়েস্ট বেসিস, হোয়াট এভার কাস্টমার রিকোয়ার ফর ইট, দ্যাটস ওয়াট উই হ্যাভ টু প্রোভাইড। বাট আপনার কি মনে হয় কাস্টমার যখন আমাদেরকে রমজানে হেলদি লিভিং প্রয়োজন, আমাদের অনেক খাবারগুলো সেখানে হেলদি থাকে? রমজানটা তো যেটা হয়েছে, এটা তো মানুষের চেঞ্জের জন্যই রমজানই হয়েছে। পুরা বছরের পরে এক মাস আল্লাহ রাব্বুল আলামিন আমরা রোজা রাখার জন্য দিয়েছেন। এইটা তো শুধু উপাস করা না, এটা এভরিথিং। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ডায়েট, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার হ্যাবিট, উই হ্যাভ টু ফিক্স আওয়ার গুড হ্যাবিটস, দ্যাটস অল ইট ইজ। এখন আমি এজ এ সার্ভিস প্রোভাইডার বলতেছি যে আমরা যখন কাস্টমারকে মানে পাশাপাশি জিজ্ঞাসা করে হোয়াট উইল বি বেটার, দেন উই গিভ দেম এ গুড ডায়েট মেনু, ব্যালেন্স মেনু, যেটা ভালো হবে মানুষের জন্য। থ্যাংক ইউ। বা সামটাইম আমাদের লোকের ট্রেডিশনালি আছে কয়েকটা জিনিস, মিটার থেকে দূর হইতে পারে না আমাদের লোক, ফ্রাইড থেকে দূর হইতে চায় না কেউ। এইগুলো আমি আমাদের শ্রোতাকে বলবো যে আপনারা ফ্রাইড থেকে বিরত থাকার চেষ্টা করবেন আর মিটার থেকে দূরত্ব থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। এম জি কিবরিয়া, আপনি জানেন যে আমাদের বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে যে রোগ বলি যেটা হচ্ছে ডায়াবেটিস, তো ডায়াবেটিসে আক্রান্ত বেশি, বিশেষ করে এশিয়ান কমিউনিটি এবং বাংলাদেশি কমিউনিটির মাঝে টার্মিনিটসের অবস্থা অনেক অনেক বেশি। সো রামাদান উপলক্ষে অবশ্যই সেই ব্যাপারে আমরা একটু সচেতন হওয়ার সুযোগ রয়েছে। সো আপনি কি মনে করেন যে এই সচেতনতা আমাদের কতটুকু কাজে লাগানো উচিত? ধন্যবাদ আকরাম হোসেন সাহেব, এবং ধন্যবাদ এনটিপি ইউরোপকে যে এত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এবং এই গুরুত্বপূর্ণ সময় উপযোগী বলবো যে এই সময় আলোচনা হওয়াটা জরুরি ছিল। তো আপনারা অ্যারেঞ্জ করেছেন এবং আমাদেরকে দাওয়াত দিয়েছেন, এর জন্য প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এটা আসলে অত্যন্ত বিস্তারিত আলোচনার বিষয় যে প্রথমে আমরা দেখতে হবে যে রামাদানের মূল তাৎপর্যটা কি। রামাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে সংযম শিক্ষার জন্য। রামাদান ইবাদতের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা সংযম মানে কি, আমরা সবকিছুতে ত্যাগ তিতিক্ষা, মানে আমাদের বিলাস বহুলতা খাদ্য বা সবকিছুকে আমরা সংকুচিত করে নিয়ে আসব, এবং এর মাধ্যমে আমরা সমাজের যারা অবহেলিত, দরিদ্র এবং যারা বছরে হয়তো 11 মাস 12 মাসই তারা রোজা রাখতে হয়, তাদের দারিদ্র্যের কারণে তাদের কষ্টটা আমরা বুঝবো। তো রমজান বাস্তবতা হওয়া এরকম উচিত ছিল যে রমজানে আমাদের খাদ্যাভ্যাস কমে আসবে, ডায়াবেটিস কমে আসবে এবং খরচ কমে আসবে। কিন্তু আমরা বাস্তবে কি দেখি? বাস্তবে সেলিম ভাই বলতে পারবেন, ব্যবসায়ী মানুষ, আমি শিওর উনি বলতে পারবেন যে ওনার ব্যবসা নিশ্চয়ই রমজানে ডাবল হয়ে যায়। হ্যাঁ, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এই বাইরের দেশে যারা হোলসেল, এই দেশ কেন, বাংলাদেশে তো এটা একটা ইয়ের ব্যাপার, হ্যাঁ, রমজানে সবকিছু দাম বেড়ে যায়, রমজানে দ্রব্যমূল্যের দাম আকাশচোয়া হয়ে যায়। রমজানের কারণ হচ্ছে রমজানের চাহিদা বেড়ে যায়, খাদ্য অভ্যাস বেড়ে যায়, মানুষের খাবার পরিমাণ বেড়ে যায়। যেমন ধরেন যে ঘরে মনে করেন যে সপ্তাহে 100 পাউন্ড, এই দেশে 100 পাউন্ডের হয়তো বাজার খরচ লাগবে, রমাদানে সেই ঘরে 200 পাউন্ডের লাগবে। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সবকিছুকে আনুষ্ঠানিক বানিয়ে ফেলতেছি। এবং এই আনুষ্ঠানিকতার কারণে মনে করেন যে ইফতার হচ্ছে পবিত্র রোজার একটা অনুষ্ঠান। আমরা একজন কলার লাইনে আছেন, আমরা লেটস টেক ওয়ান কল, আমরা অবশ্যই কলারদের মতামত জানা দরকার। সো কলার, হু ইজ ইন দা কল? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম কলার, আপনার জি রমজান মাসে আমি চাই আমরা বেতনটা রেস্টুরেন্ট ও 30% খাবার খাই, সেই ফুড আমরা রেস্টুরেন্ট সার্ভ করি না কেন? অনলি রমজানের দায় কাস্টমারে হইমু, দিস ইজ আওয়ার বাঙালি ফুড স্যার, আপনারা ট্রাই করুকা। থ্যাংক ইউ ভেরি মাচ কলার, থ্যাংকস ফর ইওর অপিনিয়ন। আমি আবুল কালাম আজাদ, আমাদের কলার যে বিষয়টি নিয়ে কথা বললেন সেটা অবশ্যই একটি, আপনি নিজে একজন ক্যাটারার্স, লেখক হওয়ার পাশাপাশি আপনি ক্যাটারার্সের সাথে জড়িত আছেন, সো প্রবলি প্রশ্নটা আপনার জন্য খুবই মানে উপযোগী। ধন্যবাদ। আসলে আজকের এই যে প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে
মাহে রমজানের মোবারক শুভ দর্শকদেরকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে, এবং ধন্যবাদ এনটিভি আজকের এই প্রোগ্রাম করার জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলার জন্য। এখানে প্রথমত রমজানের যে তাৎপর্য সম্পর্কে আমার এই যা বক্তগণ বলে গেছেন সেলিম এবং এই যে আমার কিউরিয়া ভাই, আসলে রমজান যখন আসে সেটা আমাদের ধর্মীয় একটা শিক্ষা, যে শিক্ষা যে আমাদের জীবনের যে নিত্যনীতি যেটা আমরা সাধারণত এই খাওয়া দাওয়া সহ অনেক চলাফেরা করি, শুধু খাওয়ার ব্যাপারটা না, এখানে এবাদতের একটা ব্যাপার আছে জরুরি। কারণ আমরা সবাই জানি রমজানের যে আমাদের লাইফস্টাইলটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। দেখেন আপনি সকাল থেকে আপনার তারাবির নামাজ সহ দেখা যায় টাইমটা একদম মানে সিলেক্টেড হয়ে যায়, এক্সট্রা কোনো টাইম থাকে না। একটু পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, যে আমরা যে ব্যাপারটা নিয়ে আমি আসছি এখন, আমাদের রেস্টুরেন্টের যে বিষয়টা নিয়ে বলেন সেটা আপনি কি মনে করেন? আমার যে ভাই যেটা বলছেন ওনার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যেহেতু রমজানে একটু এক্সট্রা কিন্তু আমি কষ্ট হয় সেটা আমি বিশ্বাস করি, আমি নিজেও সেটা অনুভব করি। কারণ হলো যে সময় ইফতারের টাইমটা চলে আসে, সাধারণত উইকেন্ডের সময় খুব ব্যবসার একটু চাপ থাকে, তবে সবাইকে এই সব কষ্ট স্বীকার করতে হয়। তবে এই যেটা বলছেন যে ওনাদের যে ওয়াইজেসের একটা প্রসঙ্গ আসছে, অবশ্য যদি সম্ভব হয় আমি মনে করি যদি যারা রেস্টুরেন্টের ওনার আছেন যদি তারা এফোর্ড করতে পারে তো হয়তো ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, দিতে পারে তাকে ইন্সপায়ার করার জন্য, করার জন্য দুই দিকে এটা একটা কি আছে, একটা হলো কি যেহেতু উনি এখানে কাজ করে উনি মানসিকভাবে মানে এটা মেন্টালিটি বেড়ে উনি স্যাটিসফ্যাকশন পাবে, সাথে সাথে বিবেকের তাড়না যেটা আমরা বললি সেটা তো আপনি বেনিফিট নিতে পারেন। আর উনি যেটা বলছেন যে কাস্টমার ব্যাপার সেটা কিন্তু অন্য ব্যাপার, কারণ আমরা যেগুলো খাবার সাধারণত ইফতার করি এগুলা আমি জানি না, এই যে আমাদের যে খিচুড়ি যেটা না হইলে না হয়, পেঁয়াজি না হইলে না হয়, এরপরে আর ওই যে ছানা, ওগুলা ওদের কতটুকু প্রিয় হবে না হবে সেটা বলা বড় কঠিন। কারণ হলো প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা স্ট্যান্ডার্ড আছে এবং স্ট্যান্ডার্ড মতোই এগুলা সাধারণত যদি এশিয়ান যায় এরিয়াতে তাকে মনে করেন সে জায়গাতে এই ধরনের খাবারটা আপনি তো বিভিন্ন সময় রমজানের বিভিন্ন ধরনের সাংবাদিক হিসেবে রিপোর্ট করেন, সো যখনই ইফতার পার্টি গুলোতে আপনি যান আপনার এভারেজে কি মনে হয় যে আমাদের এই ইফতার পার্টি বিভিন্ন অর্গানাইজেশনে প্রায় তো আপনার হয়তো বা অ্যাভারেজে তিন চার জায়গায় আপনারা যান, তো সেই জায়গায় আসলে ইফতারের পোর্শন থাকে, অনেক সময় খিচুড়ি থাকে টানা থাকে, বাট এখানে কি অপচয়ের কোনো দিক আপনার চোখে পড়ে কি না? ধন্যবাদ আকরাম ভাই, আর স্টেজ প্রোগ্রাম লাইভ প্রোগ্রামে খুব কম আসা, আপনারা তো কাজ করেন তো এজন্য হয়তো আমার কথাগুলো খুব গুছালো হবে না, যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে তাহলে আশা করি আপনারা আপনি কথা বলেন আশা করি ভুল হবে না দেখবেন। আমি একটা প্রথমে একটা জেনে ওই আমার কলার ভাই যে যে কথাটা বলছে নাকি রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্টের ব্যবসায়ীরাও আছেন, আমি একটা জিনিস একটা সুযোগ পাইছি একটা মেসেজ ইয়ে করতে চাই আর কি। রমজানের মাসে অ্যাকচুয়ালি সংযম এবং ইবাদতের মাস এটা, তো যারা ব্যবসায়ীরা আছে নাকি টেকওয়ে বা রেস্টুরেন্টে বিশেষ করে আমার একটা ইয়ে থাকবে আর কি, যে আপনারা চেষ্টা করবেন অন্তত যাতে তারাবির নামাজটা যারা স্টাফ যারা আছে নাকি তাদেরকে কোনো রকম সুযোগ করে দেওয়া যায় কিনা। এই সুযোগটা আমার মনে হয় 99% রেস্টুরেন্ট ইকুইতে অলরেডি আছে, কারণ আমরা আজ থেকে 20 বছর আগে আমরা সেকেন্ড জামাতের একটা সিস্টেম সেকেন্ড জামাত করে পাশে বা বাইরে যা মসজিদগুলো আছে, অর্থ যখন আমাদের মসজিদ ছিল না তখনই মানে আমরা একটা রেস্টুরেন্টের উপরে সবাই মিলে লেট নাইট জামাত করছি, এই সুবিধাটা আছে আপনাদের বলছেন খুব ভালো জিনিস। আমি গত রমজানে একটা রিপোর্ট করতে গিয়ে স্টাফ যারা রেস্টুরেন্টে বিশেষ করে ওয়ার্কার নাইট শিফটে যারা ওয়ার্কার আর কি ওনাদের উপরে রিপোর্ট করতে গিয়ে যে ওপিনিয়নটা আসছে যে প্রায় স্টাফরা চা নাকি তারাবির যে খতম তারাবির যে নামাজটা
বেশিরভাগ স্টাফরা এটা মিস করেন অন্তত কোন সময় রেস্টুরেন্ট আওয়ারের ভিতরে থাকে না একটা জিনিস বলছি আমি আসলে আচ্ছা আমরা আমরা এই আলোচনাটা আলোচনা বা আধা ঘন্টা রিয়েলিটি যেটা আমি সেটা বলতে আমরা কি রিয়েলিটি ব্যাপারে কথা বলবো আলোচনাটা আমরা এসে কথা বলবো আমরা যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে এরপর আবার ফিরে আসি সুপ্রিয় দর্শক কথা বলছিল আমাদের রমাদান এন্ড হেলথি লিভিং নিয়ে অনেক প্রসঙ্গ চলে আসছে আমরা যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে এরপরে ফিরে এসে আবার এই বিষয়ে কথা বলবো আমাদের সাথেই থাকুন।